খর্মাগাছের দেশ, এই না জন্যে খর্মাগাছকে কেটে 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 খর্মাগাছকে ফেড়ে ফেড়ে ওই মসজিদে নববী শরীফে ঘরকে বানানো হয়েছিল। আল্লাহ নবী খুতবা দেবেন মদিনার মসজিদের মেম্বার শরীফের পাশে, খুতবা দেবেন এই না জন্যে যে খর্মা গাছের খুঁটিটাকে পোতা হয়েছিল, লাগানো হয়েছিল। নবী আমার ওই খর্মা গাছের খুঁটিটাকে একটা নামও রেখেছিলেন, যে নামটা হচ্ছে উস্তুয়ানে হান্নানা। হ্যাঁ বাবা, আল্লাহ একবার এখনো আছে, তবে খর্মা গাছের খুঁটি নাই, পরিবর্তে বড় বড় কি বলে পাথর দিয়ে খাম্বা খুঁটি করা আছে। খর্মা গাছকে কেটে কেটে নবী আমার মসজিদে নববী শরীফে খাম্বা খুঁটি বানিয়েছিলেন। বিশেষত হুজুর আমার মেম্বার শরীফের পাশে যেটাতে ঠেক দিয়ে হেলান দিয়ে একটু হাতে রেখে খুতবা দেবেন, ওই মসজিদে ওই ওই খাম্বা খুঁটিটা হুজুর বড় ভালোবেসে নাম দিলেন উস্তুয়ানে হান্নানা। মুসলমান মনে রাখুন, মদিনার মানুষেরা যখন আওকাত আলা হয়ে গেলেন, সম্পদ আলা হয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনার মসজিদে নববী শরীফকে যদি সংস্কার করতেন, খর্মা গাছের খুঁটিগুলোকে বাদ দিয়ে বাদ দিয়ে যদি মজবুত আকারে খাম্বা গুলো দিতেন, মসজিদকে নতুন ভাবে রূপ দিতেন, আমরা মদিনার মানুষেরা যার পর নয় আল্লাহ রহম ফি সাবিলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ও আমওয়ালাহুম বি আন্না লাহুমুল জান্না। আল্লাহ পাক কোরআন পাকে ফরমাচ্ছেন, ইন্না আল্লাহ আশতারা, নিশ্চয় আমি আল্লাহ কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি, মিনাল মুমিনিনা, রে দুনিয়ার ইমানদারেরা, মুমিনের দলেরা, আনফুসাহুম তোদের জানগুলোকে, ও আমওয়ালাহুম তোদের মাল সামানগুলোকে, রে ইমানদারেরা তোরা জান আর মাল দিয়ে আমি আল্লাহ আমার ইবাদত কর, ইবাদত কর, বে আন্না লাহুমুল জান্না, নিশ্চয় আমি আল্লাহ তোদেরকে রহমতের জান্নাতে পৌঁছে দেব। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, নারী দেখবে এখন বসে আছেন, এটা জানের ইবাদত নয়, কষ্ট হচ্ছে না, তাহলে তথাপিও কষ্ট হলেও একটু আল্লাহর ইবাদতের মানুষ হওয়ার জন্যে এখনো বসে আছেন, বলুন না জোরে সুবহানাল্লাহ। এটা শরীরের ইবাদত, এটা জানের ইবাদত। ইবাদত করকম জানেন দুরকম, করকম বললাম একটু কথা বলো ছেলেরা, কয় রকম বললাম, দুই রকম, একটা হচ্ছে ইবাদতে মালি, আর একটা হচ্ছে ইবাদতে বাদানি, একটা মাল সামানের ইবাদত, আর একটা হচ্ছে শরীরের ইবাদত। অনেকে শরীরের ইবাদত করবে, মাল সামান ছাড়বে না,
হুজুর তুমি পয়সার কথা বলো না, বরং তোমরা যে দোয়াখানি পড়তে বলেছো তিনবার কোলালা সুরজ জায়গায় 300 বার বলো তাও পড়ে দিচ্ছি। বহু বাচ্চা মিলে যা পড়তে বলো সব করে দিচ্ছে, কিন্তু হুজুর তুমি পয়সার কথা বলো না। আল্লাহ বললেন অভি চলেগা নেহি, তুমকো পয়সা ওসা দেনাই পড়েগা। আমার পেয়ারা ভাইরা, এই জন্য আল্লাহ বললেন তোমরা জানের ইবাদত করো, শরীরের ইবাদত করো, আর মাল সামান দিয়ে ইবাদত করো। রে বান্দা, আমি আল্লাহ পাক তোমাদেরকে নিশ্চয় নিশ্চয় আমার দয়ার জান্নাত দেখাবই, দেখাবো, দেখাবই, দেখাবো। জোরে বলেন না সবাই, জয়ার দয়ার জান্নাতে তোমাদের ঘরে আমি আল্লাহ পৌঁছে দেব। মদিনার জমিনে মদিনার মানুষেরা আল্লাহ নবীর দরবারে প্রস্তাব রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ইজাজত দেন আমরা অর্থ আওকা দিয়ে মদিনার মসজিদে নববী শরীফ উন্নত মানের করতে আমরা এগিয়ে যাব। মুসলমান হুজুর আমার সংক্ষেপ ইজাজত দান করলেন, এই না জন্যে মদিনার মসজিদের খোরমা গাছের খুঁটিগুলোকে একটা একটা করে বাদ দেওয়া হতে লাগে। শুনছেন তো, এই সবাই ঠিক আছেন তো, ঘুমাচ্ছেন না তো? দেখবেন যা বলছে একটু বলবো, অসুবিধা হচ্ছে? যা জুড়েছি ওয়াজটা করব, সবাই ঠিক আছেন এটা বলবো? আল্লাহু আকবার। মদিনার মসজিদ নববী শরীফে মেম্বা শরীফের পাশে মা বাইনা মেম্বারি ওয়া রাওজাতি রাওজাতুম মিরিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদের মেম্বা শরীফের পাশে উস্তুয়ানে হান্নানা খরমা গাছের খুঁটিটাকে যখন বাদ দেওয়ার জন্যে উঠিয়ে ফেলার জন্যে সাহাবায়ে কেরামেরা তৈরি হয়ে গেলেন, ওই সময় আল্লাহর তরফ থেকে ওই মরা খরমা গাছের খুঁটিটাকে আমার আল্লাহ পাক জবান দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহর তরফ থেকে ওই খুঁটিটার জবান খুলে গেল, জবান খুলে গেল, ওই খুঁটি থেকে আওয়াজ আসতে লাগে, আমার রাসূলের সাহাবায়ে কেরামেরা আপনারা আমাকে বাদ দেবেন না, উঠিয়ে ফেলে দেবেন না। মনের বড় আশা ছিল আল্লাহর নবী দীন দুনিয়ার বাদশাহ হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন হায়াতে থাকবেন আমি হুজুরকে খিদমত করব, হুজুর আমাকে হেলান দিয়ে ঠেকে দিয়ে আমাকে হাতে রেখে খুতবা দেবেন, আমি নিজেকে ধন্য মনে করব। রে মদিনার মুসল্লিগণেরা, আমার নবী সাহাবায়ে কেরামেরা আপনারা আমাকে বাদ দেবেন না, মনে বড় আশা আমার রাসূলের জন্যে খিদমত, আমার নবীর মহাব্বত। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কোথা আছেন, মনে বড় মহাব্বত, হুজুরের মহাব্বত, আমার রসুলের মহাব্বত, জোরে বলবেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার পেয়ারা ভাইরা, বাচ্চারা যেমন কান্নাকাটি করার সময় তাদের চোখ বেয়ে পানি গড়িয়ে যায়, অশ্রুবারি প্রবাহিত হয়, একদিকে খোরমা গাছের খুঁটি থেকে যেমন গুনগুন করে কথাগুলো শোনা যায়, আওয়াজগুলো শোনা যায়, তেমন দেখা যায় জীবন্ত খোরমা গাছ যেমন
তার মৌসুমে সে বান্দাদের জন্য রস দান করে ঠিক তদ্রূপ ওই মরা খরমা গাছ থেকে বাচ্চা ছেলেদের চোখের পানির নাই অশ্রু বাড়ির নাই পানি গড়িয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ নবীর দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে খবরটা পৌঁছানো হলো, নবী আমার এসে দেখলেন সত্যই উসমানে হান্নানা বাচ্চাদের নাই কান্দতে রয়েছে। আল্লাহর নবী ওই সময় উসমানে হান্নানার গায়ে ওই খরমা গাছের খুঁটিটাতে হাত রেখে বলতে লাগলেন, ও বাবা উসমানে হান্নানা কাঁদবে না, বাবা কাঁদবে না, তুমি যদি বলো আমি তোমাকে মদিনার মসজিদ থেকে উঠিয়ে নিয়ে মদিনার কোন খরমা বাগানে বসিয়ে দিই বাবা, আল্লাহ পাক দয়া করে তোমার জীবন দান করবেন, তুমি জীবন ফিরে পাবে, বেঁচে যাবে, শুধু বাঁচবে না তুমি ফুলও পাবে ফলও পাবে। আমি তোমার জন্য দোয়া করছি, তোমার ফলের জন্য কোনো সিজনও লাগবে না, বারা বারা মাহিনা তুমি ফল আর ফল দান করবি। আল্লাহর লাখো লাখো হাজি সাহেব বান্দা বান্দে গণেরা যেমন তোমাকে দেখতে আসবে তেমন তোমার থেকে একটা খরমা নেওয়ার জন্য তারা লালায়িত হয়ে থাকবে। শুধু তাই না, যদি তুমি বলো আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া চাইছি বাবা, মদিনার ওই খরমা বাগানে তুমি ইন্না সাআতা লা রাইবা ফিহি কিয়ামত পর্যন্ত তুমি বেঁচেও থাকবে, বেঁচেও থাকবে, বেঁচেও থাকবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তোমার মরণ হবে না, কিয়ামত পর্যন্ত তুমি ফল দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। আর জগতের মানুষেরা কিয়ামত পর্যন্ত তোমার থেকে খরমাকে নিয়ে নিয়ে তারা ভক্ষণ করতেই থাকবে, করতেই থাকবে। বাবা কাঁদবে না, তুমি যদি বলো আমি তোমাকে উঠিয়ে নিয়ে মদিনার কোন খরমা বাগানে বসিয়ে দিই, সুবহানাল্লাহ বলবেন না? আমার পেয়ারা ভাইরা, আল্লাহ নবী বলেছিলেন রে উসমানে হান্নানা কাঁদবে না, তুমি যদি বলো আমি রাসূলুল্লাহ তোমাকে দুনিয়ার কোন বাগানে নয় বরং আল্লাহ পাকের বড় মায়ার জান্নাত ভালোবাসার জান্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাকের বড় মায়ার জান্নাত। বড় ভালোবাসার জান্নাত, জান্নাতুল ফেরদাউসে নিয়ে আমি রাসূলুল্লাহ তোমাকে বসিয়ে দেব, বসিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আর কিয়ামত কেন, জান্নাতের জমিনে তুমি খালেদিনা ফিহা আবাদা অনন্তকাল আল্লাহ জান্নাতে তুমি বেঁচে থাকবে, শুধু বেঁচে থাকবে না বাবা, আল্লাহ জান্নাতে কিয়ামত পর্যন্ত তুমি ফল দান করবে। আল্লাহ জান্নাতেরা, আল্লাহ জান্নাতে তুমি চিরদিন বেঁচে থাকবে, আল্লাহ জান্নাতেরা চিরদিন তোমার থেকে ফল নিয়ে তারা ভক্ষণ করবে, তারা খুশি হবে, আনন্দ করবে। ও বাবা উসমানে হান্নানা বলো তুমি আল্লাহ জান্নাতে যাবে কিনা? সুবহানাল্লাহ বলবেন না? একটা খরমা গাছের জন্য জান্নাতের বেশারাত দেয়া হচ্ছে,
এই মানুষ ছাড়া বেশ কিছু জিনিস বেশ কিছু নিয়ামত বেশ কিছু জীবজন্তু জান্নাতে যাবে জানেন কুকুরও জান্নাতে যাবে হ্যাঁ যাবে না কোরআন ঘোষিত কুকুর আমাদের এই ডায়মন্ডের কুকুর না বলো হ্যাঁ এই কুকুর তো হুজুর টুজুর কিচ্ছু মানে না হ্যাঁ কথা বুঝছেন না ভোরের সময় যাই তো ঘরে ফিরি এক একজন খেটে বোঝেন খেটে এই মোটা মোটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কথা বুঝছেন না কুকুর মারার লেগে মর্নিং ওয়ার্ক মাথায় তুলে দেবে মর্নিং ওয়ার্ক করবে না ওই লাঠি বয়ে বেড়াবে বলো দিন দেখি খেটে কথা বুঝছেন আর আমি যে কুকুরের কথা বলছি কোরআন ঘোষিত কুকুর সুবহানাল্লাহ বলবেন নাকি শুধু কুকুর গরুর বাছুর আছে হ্যাঁ বহু কিছু আছে কাদা আছে হ্যাঁ বলেন বলেন গোট গোট অনেক কিছু জীবজন্তু আছে যারা আল্লাহর জান্নাতে যাবে বলুন না জোরে সুবহানাল্লাহ কথা বুঝছেন সবাই ঠিক আছেন তো যা বলছি একটু বলি নাকি আহা খরমা গাছের খুঁটিটাও জান্নাতে যাবে বলুন না জোরে সুবহানাল্লাহ আমি আপনি আল্লাহ তার মতো হতে পেরেছি আহা আমার পেয়ারা আমার আল্লাহওয়ালা গণেরা মসজিদে নববী শরীফে ওই উস্তুয়ানে হান্না না খুঁটিটা ও ভাইর আল্লাহওয়ালা গণেরা তথাপিও তার কান্নাটাকে এতটুকু থামালেন না তার থেকে ফরিয়াদটা বন্ধ হলো না গুন 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 করে শোনা যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে বাদ দেবেন না আপনি আমাকে উঠিয়ে ফেলবেন না মনে বড় আশা মদিনার মসজিদে নববী শরীফে আমি উস্তুয়ানে হান্না না কিয়ামত পর্যন্ত থাকতে চাই আর একটু জোরে বলে কিয়ামত পর্যন্ত থাকতে চাই আল্লাহু আকবার যে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর থাকতে পারলেন না রহমাতাল আলামিন নবী বললেন ও আমার সাহাবায়ে কেরামেরা আসহাবি কান্নুজুম ও আমার সাহাবায়ে কেরামেরা বাবারা মানুষ মারা গেলে তাকে গোসল দেয়া হয় কাফন পিদানো হয় এই সকলের গোসল হয় সব মানুষের কাফন হয় সব মানুষের জানাজা হয় খুব ভেবে চিনতে কথা বলতে হবে সব মানুষের দাফনও হয় না এটা নসিব লাগে আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন এই ভয় খাচ্ছেন নাকি ভয় খাচ্ছেন বুকে হাত দিয়ে সত্য করে বলছেন তো বলেন আল্লাহুম্মা আমিন এরা ভয় খাচ্ছে ভয় খাওয়ার কিছু নেই ইচ্ছা থাকলেও চলে থাকুক আর না থাকুক দুনিয়া ছাড়তে ছাড়তে বলেন 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 হবেই হবে হ্যাঁ অতএব দুনিয়া থেকে যাওয়ার আগে একটু ভালো কাজের মানুষ হওয়ার কি করি কি করি কথা বুঝছেন না চেষ্টা রাখি বলুন আল্লাহুম্মা আমিন জোরে বললেন আল্লাহুম্মা আমিন এই এরপরে যারা যাবে আমাকে নিয়ে যাবে তোমাদের সঙ্গে আমিও একটু ঘুরে আসব কথা বুঝছো আমাকে নিয়ে যাবে হুজুর চলেন যাই কথা বুঝছেন না আমার পেয়ারা আবার আল্লাহওয়ালা গণেরা ও নওজোয়ানেরা আমার মুরব্বী বাবাজিরা পারুলিয়ার ছেলেরা নবীর আশেকিনেরা নবী আমার ওই সময় বলেছিলেন বাবারা মদিনার বাজারে যাও মদিনার বাজার থেকে নতুন কাফন কিনে নিয়ে এসো বাবা
আতর গোলাপ কিনে নিয়ে এসো। মানুষ মারা গেলে যেমন গোসল দেওয়া হয়, তেমন এই খরমা গাছের খুঁটিটাকে গোসল দাও, কাফন পিদাও, কাফন পরিয়ে মেষকাম্বার মাখিয়ে একে কবরস্থর ব্যবস্থা টুকু করে দাও। চিল্লে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হুকুমে, এই নবীর হুকুম কার হুকুম? জোরে বলেন, নবীর কথা কার কথা? আল্লাহর নয়। নবীর হুকুম আল্লাহর হুকুম, বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ বলছেন ঠিকই, কিন্তু বলাচ্ছেন কে? কে বলাচ্ছেন? আল্লাহ। ব্যাস, এতটুকুন মানলে তো আর দেশে ঝগড়া থাকে না। আমি কি বোঝাতে পারছি? হুজুর বলেন, বলায় কে? আল্লাহ। হুজুর হুজুর কিছু করেন, কে করান? আমার আল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ। যে হুজুর বলেন, জানায় কে? আমার আল্লাহ। ব্যাস, এতটুকুন মানলে তো আর এই বাংলার জমিনে, ভারতের জমিনে ঝগড়া থাকে না। চলেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বলেন, বাবারা মসজিদে নববী শরীফের পাশে মানুষ যেমন মারা গেলে তাকে দাফন করা হয়, কবরস্থ করা হয়, মদিনার ওই খরমা গাছের খুঁটিটা যার মোবারক নাম, হ্যাঁ মোবারকি নাম, বরকতপূর্ণ নাম, আরে হাদিসের পাতায় এসেছে ওনার নাম। আপনার নাম আছে হাদিসের পাতায়? এই কোন হাদিস আছে আপনার নাম? এই কত ছিল কেন? এই আপনার নাম কোন হাদিস আছে? বুখারীতে, মুসলিমে? পাগলা, কত নম্বর হাদিস আছে? মাথা কিছু কাজ করছে? আমি যে যার নাম বলছি ওনার নাম হাদিসের পাতায় আছে, সুবহানাল্লাহ বলবেন না? তারিখের পাতায় আছে, সুবহানাল্লাহ বলবেন না? আলেমদের মুখে মুখে আছে, সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝছেন? সাহাবীদের মুখে মুখে ছিল, রাসূলুল্লাহর জবানে ছিল, সুবহানাল্লাহ বলেন না? আজ বুঝছেন না? আমার পেয়ারা ভাইরা, মানুষের নেয় উস্তানে হান্নানা, হান্নানাকে কবরস্থ করা হলো, কবরকে সমান আমাদের নাই, মুর্দাদের নাই, মানুষের নাই, কবরকে কমপ্লিট করা হলো। ও মুসলমান, আল্লাহ নবী বলতে লাগলেন, বাবারা দেখলাম এই উস্তানে হান্নানাসকে কবরে রাখা হলো, এই কবরের জমিন থেকে উঠে সোজা আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি নবীউল্লাহ, আমার সঙ্গে কাল ময়দানে মাশারে আল্লাহ পাকের রহমতের জান্নাত জান্নাতুল ফেরদাউসে পৌঁছাবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। একমাত্র উস্তানে হান্নানা এই নিয়ামত নসিব করেছিলেন, অর্জন করেছিলেন। ও মুসলমান, আমার আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় আল্লাহ হুম্মা সাল্লি আলা, ছেলেগুলো পড়ো না, মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, খুব মহব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলি সাইয়্যিদিনা, কওমে লুতে কওমে লুতে আহলিয়ারা কাফেরা ফেরাউনি আহলিয়ারা তহেরা, কওমে লুতে আহলিয়ারা
তহেরা ফেরাউনি আহলিয়ারা তহেরা আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ নারে তাকবি মানে হুজুর বললে একটু বলতে হয় তাই বলছেন নাকি হ্যাঁ বলছেন নাকি ওরকম না লাগতে হয় তো ভালো করে লাগেন লাগতে যদি হয় ভালো করে লাগেন তিনকাল ভালো নয় কথা বুঝছেন আল্লাহ হেফাজত করেন সংক্ষেপ বিস্তারিত পারবো না তো আপনারা বসে আছেন ভালো লাগছে খুব সুন্দর ফুলের বাগানটা সেজেছে তাই একটু আপনারা ফুল বাগানের ফুল কি সুবহানাল্লাহ আপনারা হলেন আজকে ফুল বাগানের ফুল সুবহানাল্লাহ বলেন হ্যাঁ আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন যে কিছু ফুল ঝরে যায় সব রয়ে যায় ঠিকই কিন্তু ফির ভি ঝরে যায় একটা দু লাইন আছে কবিতা সে আমি পারলুম না বলতে আমি বলতে পারলুম না লরির পিছনে দেখে দেখি মুখস্থ হয়ে গেছে ভাই এত লরি পাস দিতে হয় দেখে দেখি মুখস্থ হয়ে যাচ্ছে ও পড়তে হয় না চলেন দুটো কথা বলি আমার পেয়ারা আমার আল্লাহ ওয়ালা গনেরা আশেকে মাওলা হয়ে যান আশেকে নবীওয়ালা হয়ে যান জীবনটা গঠন হবে দুনিয়াটা কষ্ট হলেও আখেরাত আল্লাহকারে খুশবুদার হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ও আমার আল্লাহ ওয়ালা ভাইরা আমার নবীর জন্য যেমন কর্মা গাছের খোঁটি উস্তানে হান্নানা দিওয়ানা মস্তানা সুবহানাল্লাহ বলবেন না দিওয়ানা মস্তানা সুবহানাল্লাহ মস্তানা দিওয়ানা দিওয়ানা মস্তানা দিওয়ানা মস্তানা মস্তানা দিওয়ানা দিওয়ানায় নবী দিওয়ানায় রাসূলুল্লাহ বলুন না জোরে শুন মস্তানা দিওয়ানা দিওয়ানা মস্তানা 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 দিওয়ানা 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 দিওয়ানায় নবী দিওয়ানায় রাসূল মাশাল্লাহ মারহাবা আমার পেয়ারা ভাইরা আল্লাহওয়ালা গনেরা কি বলবো আমারও নসিব এই ঘুমের রাত্রে হুজুর তুমি জাগিয়ে রাখো কি করি ওয়াজ করার জন্য না জাগিয়ে রাখার জন্য আমি একটু রিসার্চ করব ভালো করে বছরে হ্যাঁ আমার মনে হয় দাওয়াত হচ্ছে জাগিয়ে রাখার জন্য ওয়াজের জন্য না নাকি যারা ওয়াজের জন্য মাশাআল্লাহ তারা যখন জেগে থাকবে তখন চালাবে তাই হোক এও একরকম ভালো কি আমি করব না আর একজন নেবে না সবাই বাজার ধরবে তা হাট ধরবে কে সবাই বাজার ধরবে না আমি থাকতে পারছি না বারোটার পরে আমি পারবো না একটা সময় ও বাজার ছেড়ে যাবে ঠিক আছে আমার আর বুড়ো বয়সে বাজার টাজার কিছু লাগবে না আপনাদের দোয়া থাকলে আবার চলে যাবে নাকি আল্লাহ একবার হেসে গেলে বলছি দুটো কথা ঘরে নিয়ে যান আমার পেয়ারা আমার আল্লাহ ওয়ালা গনেরা আশেকে নবীওয়ালা হয়ে যান যেমন খরমা গাছের খুঁটি আমার নবীর জন্য দিওয়ানা ও মুসলমান কি বলবো আপনাদের ঘরে মদিনার বাচ্চারা পর্যন্ত ছিল আমার রাসূলের জন্য দিওয়ানা দিওয়ানা
मस्ताना दीवाना मस्ताना मस्ताना दीवाना दीवाना ए नबी दीवाना ए रसूलुल्लाह सुभान अल्लाह মদিনার বাচ্চারা পর্যন্ত আমার রাসূলেরা তো আশিকিন ছিলেন এত মুহাব্বিন ছিলেন তারাও পর্যন্ত ইসলামের জন্য মুসলমান ইন্নাদিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহু আকবার পাক দিন ইসলামের জন্য তারাও জীবন দিতে কুণ্ঠিত বোধ করলেন না করেন না তারাও কাতারে কাতারে ইসলামের জন্য শহীদ হয়েছেন যাদের মধ্যে অন্যতম অন্যতম শহাদায়ে বাদার বদরের ময়দানে এমন দুটো ছেলে ছিল যে ছেলে দুটোর বয়স বড় কম বড় কম অথচ ওই কম বয়সের বাচ্চা দুটাই ইসলামের প্রধান দুশমন দুশমনদের দুশমন দুশমনদের নেতা আবু জাহেল আবু জাহেল নাম শুনেছেন আবু জাহেল তাকে পর্যন্ত মেরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল যে ছেলে দুটোর মধ্যে একটা ছেলের নাম হযরতে মাআজ আর একটা ছেলের নাম হচ্ছে হযরতে মুআজ ছোট্ট করে এসে গেল যখন আলোচনাটা ছোট্ট করে একটু ঘটনাটা ধরবো নাকি ছোট্ট করে বলবো সবাই রাজি আছেন সম্মতি আছেন সবাই খুশি একটু হাত উঁচু করে সমর্থন দেন তো ওঠালেন যখন দুই হাতি ওঠান মাশাআল্লাহ থাক থাক আল্লাহু আকবার খুব খুশি আল্লাহ আপনাদের বরকত দেন কথা বুঝছেন আল্লাহ বলাচ্ছেন তাই বলছি জানেন না সন্ধ্যার আগে আর মনে হয় না যে রাস্তায় বার হই যে থাক সব জলসা ফলসা ছাড় একটু ঘুমিয়ে নেই কিন্তু না হুজুর কত দূর হুজুর কত দূর কি বলি বলো দিন দেখি আমি যদি বলি শুয়ে আছি তারা কি হবে কথা বুঝছেন আল্লাহ শুকর দুটো কথা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ইসলাম অত সহজ আসে না বাবা অনেক কষ্ট অনেক যুদ্ধ জিহাদ ত্যাগ তিতিক্ষা অনেক কিছুর পরিবর্তে আজ আমাদের মাঝে আমাদের দিন ইসলাম আমার রাসূলুল্লাহ তার সোনালী জিন্দেগিটা ইসলামের জন্য কুরবান করে দিতে কুণ্ঠিত বোধ করলেন না মুসলমান আল্লাহ নবী এই অষ্টম এখানে সেখানে নিয়ে যাব না লাইনচ্যুত হব না দোয়া করেন ও যেখানেই জুড়ি আমার পীরের দোয়া রয়েছে আপনাদের মা বাপের দোয়া নেই আমার সঙ্গে আমার নবী পাকের ওসিলা আমার আল্লাহর দান সেখানেই দু ঘন্টার জায়গায় কি দু মাস কেটে গেলেও চলে যায় যদি মনে করা যায় আল্লাহ চালিয়ে নিচ্ছে সেখানেই হয়ে যাবে খামাখা এমাট ওমাট করে কি হবে কথা বুঝছেন না চলেন অষ্ট সেখানেই রাখি মদিনার জমিনে রাসূলুল্লাহ গেলেন মসজিদে নববী শরীফ তৈরি করলেন উস্তানে হান্নানা বললাম হ্যাঁ একেবারে এই ওয়াজটাও তার সংলগ্ন ওয়াজ একদম কাছাকাছি কথা বুঝছেন একদম কাছাকাছি ঘটনা সম্পৃক্ত ঘটনা বললেও অত্যুক্তি হয় না পাশাপাশি আল্লাহ নবী মদিনার জমিনে পৌঁছেছেন আবু জাহেলের মনের আশা মিটল না আমার নবীকে মক্কা জমিনে শেষ করে দেবে মিটিয়ে দেবে ওর মনে বড় সাধ দুনিয়ার বুকে আমি ইসলামকে রাখব না শুনছেন আল্লাহ নবীর নামকে মেটাবই মেটাব কোরআনকে মেটাবই মেটাব আমার আল্লাহ যেন বলছেন এই ইয়ার কি পায়া হ্যায় ইয়ার কি পায়া হ্যায় জমিদার তুমি আমার নবী মেটাবে আমি আল্লাহ ঘুমাচ্ছি সুবহানাল্লাহ বলবেন না আমার আল্লাহ ঘুমান না
আমার আল্লাহ ঘুম থেকে পাক, আমার আল্লাহ নিদ্রা থেকে যেমন পাক তন্দ্রা থেকেও তেমন পাক, আমার আল্লাহর তন্দ্রা পর্যন্ত আসে না। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতুল কুরসি পড়েন না আপনারা? আয়াতুল কুরসি আমল করেন তো? বুকে ফুঁকটুক দেন নাকি আয়াতুল কুরসি পড়ে ফরজ নামাজের পরে? অনেকে পড়েন না? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আছে না? আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে ফরমাচ্ছেন লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, ওরে বান্দা আমি আল্লাহ যেমন ঘুমাই না আমার নিদ্রা নাই, তেমন আমি আল্লাহ আমার তন্দ্রাও নাই। আচ্ছা আপনারা নিদ্রা দেখেছেন, ঘুম দেখেছেন তাই না? তন্দ্রা দেখেননি তো? দেখবেন নাকি? এখানে একদম গরম গরম আস, গরম গরম হাতে গরম, এই হাতে গরম আস নেবে, হাতে গরম তন্দ্রা দেখবে কেনে? দেখাবো, এখানেই পাওয়া যাবে হাতে গরম। কথা বুঝছেন না? এখন কটা বাজে বুঝছেন না? রাত 2:40 তো, হাতে গরম তন্দ্রা দেখাচ্ছি, দেখবে? আমি একটু এরকমই বলি, গরম একদম। আমার পেয়ারা আবার আল্লাহওয়ালা গণেরা, মক্কার আবু জাহেলের আশা মিটলো না, নবী আমার আমানের সঙ্গে আসানের সঙ্গে মক্কার জমিন থেকে মদিনার জমিনে হিজরত করলেন, পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববী শরীফকে বানালেন, উস্তুয়ানে হান্নানার ঘটনা বলছিলাম, তারপরে পরেই ওই আবু জাহেল শয়তান বদমাইশটা বাহিনী সাজিয়ে মদিনার নিকটবর্তী বদর নামক প্রান্তে জিহাদের জন্য এরাই আগে আগে পৌঁছে আল্লাহ নবীকে আওয়াজ করে বলতে লাগে, সো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মক্কা থেকে পালিয়ে এসেছো, মদিনার জমিনে এসে তাক্তে তাউজ দখল করবে, আমি তোমাকে বেঁচে থাকতে তাক্তে তাউজ দখল করতে দেব না, মদিনার জমিন ইসলামকে আমি কায়েম হতে দেব না, মদিনার জমিনে আমি তোমাকে থাকতে দেব না, এমনকি আমি তোমাকে বাঁচতে দেব না, এসো ও হযরতে মুহাম্মদ বদরের ময়দানে চলে এসো, আমি তোমাকে ইসলামের জন্য, আমি তোমাকে এবং ইসলামকে তোমার স্টাফকে কাফেলাকে আমি জনবের মতো মিটিয়ে তবে আমি আবু জাহেল মক্কার জমিনে ফিরব। ও আমার আল্লাহওয়ালা ভাইরা, ডায়মন্ডের ভাইরা শুনে রাখুন, ওই সময় আমার আল্লাহ পাক যেন আওয়াজ দিয়ে বলছেন, রে শয়তান আবু জাহেল, তুই কি আমার নবীকে মারবি, আমার শরীয়তকে মেটাবি, আমার ইমানদারদের ঘরে মারবি? আমি আল্লাহ জানি তুই নিজে মিটে যাবি, মিটে যাবি, মিটে যাবি। মনে রাখি যারা ইসলামকে মেটাতে এসেছে আজ পর্যন্ত তারা নিজেরাই মিটে গিয়েছে, আমার ইসলামকে মেটানো যায় না। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরেকটু জোরে জোরে বললেন যখন, জান ভরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক ফরমাচ্ছেন, বান্দা নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, ইসলামকে আমি আল্লাহ পাঠিয়েছি, আমি আল্লাহ অবশ্যই হেফাজত করবই, করব, করবই, করব, করবই, করব। রে পারুলিয়ার মুসলমানেরা মনে রাখিস, তোরা যদি কেউ আমার ইসলামকে না মানিস, আমার ইসলামকে মেটানোর চেষ্টা করিস, আমি আল্লাহ ওয়াদা করছি তোরা আমার ইসলাম শরীয়ত কোরআনকে মেটাতে পারবি না, পারবি না, পারবি না, পক্ষান্তরে তোরা নিজেরাই মিটে যাবি। মনে রাখিস, আমি আল্লাহ আমার
কোরআন আমার ইসলামকে আমি আল্লাহই পাঠিয়েছি, আমি আল্লাহই হেফাজত করব। আর এটাও তোরা শুনেলে যারা কোরআন মান্যওয়ালা হবে, ইসলাম মান্যওয়ালা হবে, শরিয়ত মান্যওয়ালা হবে, আমি আল্লাহ কোরআন ইসলাম শরিয়তকে যেমন বাঁচাবো, আর কোরআন ইসলাম শরিয়তের খাতিরে কোরআন মান্যওয়ালাদের ঘরেও আমি আল্লাহ বাঁচিয়ে দেব, বাঁচিয়ে দেব। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, শুধু দুনিয়ায় বাঁচাবো না, অফিল আখেরাতে, আখেরাতের জমিনেও আমি আল্লাহ তার জন্য ইন্না আযাবিল আশাদীদ। আল্লাহু আকবার। নিশ্চয়ই আমার যে কঠিন জাহান্নাম রয়েছে, শক্ত জাহান্নাম থেকেও আমি আল্লাহ ইমানদারদের ঘরে বাঁচিয়ে দেবই দেব, দেবই দেব। বলুন না জোরে সুবহানাল্লাহ। যে কথা বুঝছেন না, আল্লাহু আকবার। আমার পেয়ারা ভাইরা, দুটো কথা ঘরে নিয়ে যাই, ভালো পরিবেশে বসে আছি তো, এই ভালোদের সহবতে বসলে কি হয় এই বোঝে না তো। আমি জানি তো আপনি একটু একটু বিড়ি খান, আমি জানি, বলো, আমি হুকুম দিলাম আপনি ধরান, কি কাছে নেই তো রোজার সময় যদি থাকে, এখন না থাকলে দোষটা কি? ইফতারের আগে তো অনেকে রাখি আমরা, নাকি যাতে যাতে কি দেরি না হয়, কি কথা ঠিক কি না? আল্লাহ মাফ করেন। দেখো খবরদার বাবা, আসছে সেই রোজা, সামনে সেই রোজা বলো চলে এসেছে প্রায়, কথা বলছেন না? আল্লাহ একবার। যে হুকুম দিলাম ধরাতে পারবেন না তো কি করে পারবেন? এই যে টুপিওয়ালাদের সঙ্গে বসিয়ে দেওয়া হয়েছে না আপনাকে, আপনি যে বসে গেছেন না, আমার মাটা খালাটা বুবুটা বোনটা বাড়ির থেকে জোর করেই পাঠিয়ে দিয়েছে, আজ একটা দিন একটু মিলাদ যাও, শোনো শোনো একটু যাও শোনো, বোঝেন না কথা, জোর করেই অনেককে পাঠিয়ে দেয়। হ্যাঁ, দোয়া করছে আমার মা বোনেদের জন্যে, আল্লাহ পাক হায়াত দারাজ করেন, আল্লাহ সকলের সংসারে বরকত দেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আপনারা তো আজকের ওয়াজ শুনে কালকে তো অনেকে ঠ্যাং লম্বা করে উঁচু করে সিধা করে কে কীরকমভাবে ঘুমোবে বলা ঠিক যাচ্ছে না ভাই, আমি ঠিক বলতে পারছি না কার কতটা কি হবে, কি অবস্থায় থাকবে আল্লাহই জানে, কথা বুঝছেন না? কিন্তু আপনি কি জানেন মায়েরা রোজায় ফাস্ট, খুব বেশি রোজা রাখে মা বোনেরা, ঠিক না? আজকে ওয়াজও শুনছে, কালকে অনেকে রোজাও রাখবে, বলুন না জোরে সুবহানাল্লাহ, এই কথা বুঝছেন? আজকে ওয়াজও শুনছে আপনাদের নাই আমাদের নাই, আবার কালকে মাশাল্লাহ যেহেতু সবে মেয়েরাজের রাত, আজকে আজ এবাদতের রাত, কালকের তারা রোজাও রাখবে, আল্লাহ তৌফিক দেন, সহজ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেদের নেক আশাকে আল্লাহ পূরণ করেন, সংসারে আল্লাহ বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সংসারে আল্লাহ বরকত দেন, আমিন।